এভাবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিসির সামনেই দুপক্ষের তুমুল সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন শিক্ষক। এছাড়া সংঘর্ষে দুই পক্ষের অনেকেই আহত হয়েছেন বলে জানা গিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বাস্কেটবলের ফাইনাল খেলায় স্লেজিংকে কেন্দ্র করে উপাচার্য ডক্টর গোলাম সাব্বির সাত্তারের সামনেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যে তুমুল সংঘর্ষ ও চেয়ার ছোড়াছুরির ঘটনা ঘটে। গত 26 আগস্ট শনিবার সন্ধ্যা 7টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে ফাইনাল খেলায় চলাকালীন সময়ে এমন অপ্রীতিকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আন্তঃবিভাগ বাস্কেটবল 2023 প্রতিযোগিতায় 16টি দলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও মার্কেটিং বিভাগ ফাইনাল খেলায় অংশ নেয়। সন্ধ্যা 6টায় ফাইনাল খেলা শুরু হয়। খেলার হাফ টাইম অতিবাহিত হলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ 21 পয়েন্ট অর্জন করে। অন্যদিকে প্রতিপক্ষ দল মার্কেটিং বিভাগের পয়েন্ট ছিল 19। খেলা চলাকালীন এক পর্যায়ে দুই বিভাগের শিক্ষার্থীরা দর্শক সারিতে বসে নিজেদের দলের হয়ে স্লেজিং করতে থাকে। পরে স্লেজিং করাকে কেন্দ্র করে দুপক্ষের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়লে এক পর্যায়ে একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছোড়াছুরি করতে থাকে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে খেলাটি স্থগিত করতে বাধ্য হয়। এ সময় ঘটনা নিয়ন্ত্রণ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও আহত হয়েছেন। ঘটনার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার ও বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সুলতানুল ইসলাম, অধ্যাপক ডক্টর এম হুমায়ুন কবির। পরবর্তীতে উপাচার্য ডক্টর গোলাম সাব্বির সাত্তারের আশ্বাসে শিক্ষার্থীরা ঘটনাস্থল থেকে চলে যান। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আলী বলেন, অনাকাঙ্ক্ষিত কারণে আমাদের ফাইনাল খেলাটি স্থগিত করা হলো। পরবর্তীতে খেলা হবে কি না সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। খেলাটি চলমান পয়েন্ট থেকেই আবারও হবে নাকি নতুন করে শুরু হবে সেটাও প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে জানানো হবে। মোহাম্মদ আলী আরও জানান, আমরা যদি এই অবস্থায় খেলা পরিচালনা করি তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এজন্য প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী খেলাটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। স্বয়ং উপাচার্যের সামনে এমন সামান্য বিষয় নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষার্থীরা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানোয় বিশ্ববিদ্যালয়ের সুনাম অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তা আরও বেশি সমালোচিত হয়েছে বলে মনে করা হচ্ছে। ওফাইয়াদ, নিউজ প্লাস, বাংলা। কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত স্বনামধন্য সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন কম্পিউটার, ডিপ্লোমা ইন সিভিল, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স, ডিপ্লোমা ইন অটোমোবাইল, ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ডিপ্লোমা ইন সার্ভেয়িং, ডিপ্লোমা ইন রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং ও ডিপ্লোমা ইন টেক্সটাইল বিষয়গুলোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে।